আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে যখনই আমরা নিউ ভিডিও পাবলিশ করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের লেটেস্ট মডেলগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রতিটি ডিভাইসের সাথেই থাকে 16 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি। আর প্রতিটি ডিভাইসের সাথেই গিফট হিসেবে থাকে একটি করে ব্যাগ, মাউস, চার্জার ফ্রি। প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আমাদের শপ নাম্বার 33/33, লিফটের 5, ষষ্ঠ তলা, শাহ আলি প্লাজা, মিরপুর 10, ঢাকা। আর প্রতিষ্ঠানে কিন্তু বরাবর মতো ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে তারা চাইলে এই ফেসিলিটিটি গ্রহণ করতে পারেন। আচ্ছা, আর আমরা যারা শোরুমে ভিজিট করতে চাচ্ছেন বা ভিজিট করতে পারবেন তারা শোরুম ভিজিট করতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের ল্যাপটপগুলো কালেক্ট করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা কন্ডিশনে দিয়ে দিলে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলে ল্যাপটপ হাতে পাওয়ার পরে পরিশোধ করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন যে সকল মডেল আজকে আপনাদের জন্য রেখেছি সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নেই। ভিডিও শুরু করার আগে একটা কথা, ইউজ প্রোডাক্টের প্রাইস অবশ্যই ইন্টারনাল এবং এক্সটার্নাল কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে। তো আমাদের সাথে যারা দীর্ঘদিন যাবৎ কানেক্টেড আছেন তারা তো জানেনই আমরা চেষ্টা করি সর্বোচ্চ, বিশেষ করে ইন্টারনালি ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো এটার উপর ভিত্তি করে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে থাকে। তো অবশ্যই আপনারা ইন্টারনাল এক্সটার্নাল কন্ডিশনের ভিত্তি করে প্রাইসটা কম্পেয়ার করার চেষ্টা করবেন। আচ্ছা, আরও একটা ইনফরমেশন, আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইজের বিভিন্ন কনফিগারেশন কিন্তু ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে। তো অবশ্যই আমাদের সেলস এক্সিকিউটিভ যারা থাকেন, যারা শোরুমে ভিজিট করবেন তাদের ক্ষেত্রেও বলা, আর যারা অনলাইনে ল্যাপটপগুলো পারচেস করে থাকেন, আপনাদের ল্যাপটপ ইউজের পারপাসটি অবশ্যই শেয়ার করবেন। সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে ডিভাইসটি আপনাদের কাজের জন্য ভালো হবে সেটা আমরা সাজেস্ট করার একটা সুযোগ পাব। চলুন শুরু করা যাক। অনেকে বলে থাকেন যে রেজাউল ভাই গরিব মানুষ, অনেক কষ্টের জমানো টাকা, তো এমন একটা ডিভাইস প্রয়োজন যেটা বাজেট হবে কম বাট লং টাইম ইউজ করা যাবে। তো এমন অনেকেরই রিকোয়েস্ট থাকে। তো আমরাও চেষ্টা করি যে আপনাদের ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য কিছু ডিভাইস সবসময় রাখার জন্য অল্প বাজেটের মধ্যে, বাট সার্ভিস ভালো দিয়ে থাকে, লং টাইম ইউজ করা যায় এমন ডিভাইস। তো এর মধ্যে আমি হাতে যে মডেলটি নিয়েছি এটা খুবই পপুলার একটি মডেল। এটি ব্র্যান্ড হচ্ছে ডেল, মডেল হচ্ছে ডেলের 3190। এই ডিভাইসটি ডুয়াল করে 9th জেনারেশন প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, 120 M.2 SSD আছে, আবার 4GB র্যাম আছে, ডিসপ্লে সাইজ 11.6, ব্যাটারি ব্যাকআপ এটার মোটামুটি 2-3 ঘন্টা ইজিলি পাওয়া যায়। তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 15,500 টাকা। 15,500 টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে। প্রশ্ন হতে পারে যে এই ছোট ডিভাইসটি দিয়ে কী ধরনের কাজ করা যাবে। যারা অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকেন আপনাদের কাজগুলো খুব ইজিলি করে নিতে পারবেন। এছাড়াও যারা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন মার্কেটিং সহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে কোনো ধরনের মার্কেটিংয়ের কাজগুলো আপনারা খুব ইজিলি কিন্তু আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আরও একটি ডিভাইস, যারা আসলে অল্প বাজেটের মধ্যে মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান, লং টাইম ইউজ করতে চান, মোটামুটি ডেস্কটপের মতো করে ইউজ করতে চান। নর্মালি যারা ডেস্কটপ ইউজ করেন তারা তো জানেনই যে ল্যাপটপের তুলনায় ডেস্কটপ কিন্তু বেশি প্রেশার বা লোড আপনার নিতে পারে। তো কিছু কিছু ল্যাপটপ পাওয়া যায় এমন যেটা 100% ডেস্কটপের মতো অবশ্যই লোড নিতে পারবে না বা প্রেশার নিতে পারবে না, বাট মোটামুটি ডেস্কটপের মতো করে ইউজ করা যায় বা কাছাকাছি লেভেলের বলা যায়। তো এই টাইপের কিছু ডিভাইস ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল থাকে। এর মধ্যে এই ডিভাইসটিও বা এই মডেলটিও একটি অন্যতম একটি মডেল। আমার হাতে যে মডেলটি রয়েছে এর মডেল হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের বিজনেস সিরিজের মডেল হচ্ছে E7250। এতে কোরাই ফাইভের 5th জেনারেশন প্রসেসর রয়েছে, 256 SSD আছে এবং 8GB কিন্তু র্যাম আছে, ডিসপ্লে সাইজ 12.5, ব্যাটারি ব্যাকআপ এটার মোটামুটি আপনারা 2 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। ল্যাপটপটি খুবই চমৎকার এবং লাইট ওয়েটের মধ্যে খুবই চমৎকার একটি মডেল এটি। তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র 19,000 টাকায়, অর্থাৎ 20,000 টাকার মধ্যে কিন্তু আপনারা ডিভাইসটি পেয়ে যাচ্ছেন। যারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং সহ প্রোগ্রামের কাজগুলো শিখতে চাচ্ছেন এবং করতে যাচ্ছেন, আপনারা কিন্তু আপনাদের শেখা বিগিনার এবং মিড লেভেলের কাজগুলো আপনারা ডিভাইসটি দিয়ে করে নিতে পারবেন।
আর এই ডিভাইসটিতে যেহেতু 8GB র্যাম রয়েছে আপনারা কিন্তু 4GB গ্রাফিক্স তো পেয়ে যাবেন। আচ্ছা নেক্সট আমরা বিশ্বের আশেপাশে অনেকে চান মোটামুটি একটু স্লিম স্মার্ট লাইট ওয়েটের মধ্যে ডিভাইস, তো তাদের কথা চিন্তা করে আমরা কিছু মডেল সবসময় রাখার চেষ্টা করি। তো এর মধ্যে একটা ডিভাইস হচ্ছে এটি, যার মডেল হচ্ছে লেনেভো T460S। এটি লেনেভো ব্র্যান্ডের একটি বিজনেস সিরিজের একটি ডিভাইস, কর্পোরেট সিরিজের ডিভাইস, মোটামুটি লং টার্ম ইউজ করা যায় এই ডিভাইসগুলো। এতে প্রসেসর হিসেবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর, ভিভো প্রসেসর ইউজ করা হয়েছে, 256 M.2 SSD আছে, 8GB DDR4 র্যাম আছে, ডিসপ্লে সাইজ 14 in, ব্যাটারি ব্যাকআপ এটার আপনার মোটামুটি 2-3 ঘন্টা ইজিলি পাওয়া যাবে। তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 22,000 টাকায়। তো যেহেতু এখানে 8GB র্যাম রয়েছে আপনারা কিন্তু 4GB গ্রাফিক্স পেয়ে যাবেন। কিছু ইনফরমেশন, যে সকল ডিভাইসে 8GB র্যাম থাকবে ওই সকল ডিভাইসে 4GB গ্রাফিক্স পাওয়া যাবে, আর যে সকল ডিভাইসে 16GB র্যাম থাকবে ওই সকল ডিভাইসগুলোতে 8GB গ্রাফিক্স পাওয়া যাবে, অর্থাৎ র্যামের 50% গ্রাফিক্স কিন্তু পাওয়া যায়। আচ্ছা আর ব্যাটারি বিষয়টা একটু বলে নিই, আমরা প্রায় সবগুলো ল্যাপটপে 2 hours প্লাস মিনিমাম একটা গ্যারান্টি দিয়ে থাকি, অত 2 ঘন্টার বেশি বলে থাকি। প্রায় প্রতিটি ডিভাইসে মোটামুটি 3.5-3.5 ঘন্টার উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, আর কিছু কিছু মডেলে আরও বেশি ব্যাকআপ পাওয়া যায়, বাট আমরা মিনিমাম একটা গ্যারান্টি দিয়ে থাকি যে এর নিচে হলে আমরা ডিভাইসটা চেঞ্জ করে দিয়ে থাকি। আচ্ছা লেনেভোর মধ্যে খুবই পপুলার একটি মডেল, এটি যে মডেলটা আমি হাতে নিয়েছি মোটামুটি লং টার্ম এবং রাফ টাফ ইউজ করা যায় এমন একটি ডিভাইস, আর কন্ডিশন রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় বা নতুনের মতোই কন্ডিশন বলা যায়। যে ডিভাইসটি আমার হাতে রয়েছে মডেল হচ্ছে লেনেভো T470, কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে, 256 M.2 SSD, 8GB DDR4 র্যাম আছে, ডিসপ্লে সাইজ 14 in, ব্যাটারি ব্যাকআপ এটারও আপনারা 2-3 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। ডিভাইসটিতে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, ব্যাকলিট রয়েছে, এগুলো আমি সবগুলো মডেলে বলছি না, প্রায় সবগুলো মডেলে কিন্তু আমাদের ফুল এইচডি ব্যাকলিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই ডিভাইসটি মোটামুটি রাফ অ্যান্ড টাফে যারা ইউজ করতে চান, লং টাইম ইউজ করতে চান, আপনাদের পছন্দ অনুসারে আপনারা রেখে দিতে পারেন। তো এটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 22,000 টাকায়, 22,000 টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে। আচ্ছা এসপির মধ্যে একটা মডেল দেখবো, এর মডেল হচ্ছে এসপির এলিটবুক সিরিজের 840G3, এটা এসপির মধ্যে বিজনেস সিরিজের একটি মডেল, বাংলাদেশে একটা সময় এটাকে জাতীয় ল্যাপটপ বলা হতো, এত পরিমাণ সেল হয়েছে, কাস্টমারের ফিডব্যাকও আমরা পেয়েছি। এই মডেলটি সম্পর্কে মোটামুটি যারা ইউজ ল্যাপটপ ইউজ করে থাকেন তারা তো জানেনই, যারা নতুন তাদের ক্ষেত্রে বলা, কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে, 256 M.2 SSD আছে, 8GB DDR4 র্যাম আছে, ডিসপ্লে সাইজ 14 in, ব্যাটারি ব্যাকআপ এটারও 2-3 ঘন্টা ইজিলি পাওয়া যাবে। এই মডেলটিতে একটা স্পেশালিটি হচ্ছে ডুয়াল স্টোরেজের ফ্যাসিলিটি রয়েছে, এখানে 256 M.2 SSD তো অ্যাভেলেবেল রয়েছে, চাইলে কেউ এখানে আরও একটা এসসিডি অথবা হার্ড ডিস্ক এখানে কানেক্ট করার সুযোগ রয়েছে। তো এটা আমাদের দুটো ভেরিয়েন্ট রয়েছে আমাদের স্টকে, যেটি 256 SSD এবং 8GB র্যাম দিয়ে আছে, এটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 22,500 টাকায়, আর 512 GB M.2 SSD এবং 8GB র্যাম দিয়ে আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে, 512 GB সহ নিতে চেন নেওয়া যাবে মাত্র 24,500 টাকা। আচ্ছা এরপরে আমরা, অনেকে আছেন যে ডুয়াল গ্রাফিক্স কার্ড বা ডুয়াল গ্রাফিক্স সহ ল্যাপটপ চেয়ে থাকেন, তাদের জন্য এই মডেলটি আমরা কালেক্ট করেছি, এটাও এসপি এলিটবুক সিরিজের, আর এটা মডেলটা হচ্ছে 745 G3 বা G4 হতে পারে, দুটোর একটা হবে। তো এটাতে ডুয়াল গ্রাফিক্স রয়েছে এখানে, আর হচ্ছে র্যাম হিসেবে আছে 8GB র্যাম আছে, 256 M.2 SSD রয়েছে, আর AMD-র A8 সিরিজের এবং A10 সিরিজের দুটোই আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে, সিরিজের প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। তো এই ডিভাইসটি আমরা, এটা তো ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি রয়েছে, চাইলে আরও একটি এসসিডি বা হার্ড ডিস্ক এখানে কানেক্ট করা যাবে, আর 14 in ডিসপ্লে তো আছেই। এটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 23,000 টাকায়, আর 16GB র্যাম সহ চাইলে অ্যাভেলেবেল আছে, 16GB র্যাম সহ আপনারা নিতে পারবেন মাত্র 25,000 টাকায়। ওকে লেনেভো যাদের পছন্দ তাদের জন্য আরও একটি মডেল আমরা রেখেছি, T470S। এই মডেলটি অবশ্য 6th-gen 7th-gen দুটোই হয়, আমাদের স্টকে 7th-gen অ্যাভেলেবেল রয়েছে, কোরাই ফাইভের 7th-generation প্রসেসর, 256 M.2 SSD, 8GB DDR4 র্যাম, ডিসপ্লে সাইজ 14 in, ব্যাটারি ব্যাকআপ এটার আপনার মোটামুটি 2-3 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন আপনারা। তো এই মডেলটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 24,000 টাকায়, 24,000 টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে।
যে মডেলগুলো আমরা দেখালাম, যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং এর কাজগুলো করতে যাচ্ছেন, এছাড়াও ফ্রিল্যান্সিং এর অনলাইন এবং অফলাইনের বিভিন্ন ধরনের কাজ যেগুলো মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায়, সব ধরনের কাজই কিন্তু আপনারা ডিভাইসগুলো দিয়ে করে নিতে পারবেন। এরপর আমরা দেখব এইট জেনারেশনের একটা ডিভাইস। এইট জেনারেশনের ক্ষেত্রে যদি বলি যে এইট জেনারেশন প্রসেসরগুলো একটু স্পেশাল হয়ে থাকে, সেভেন জেনারেশন পর্যন্ত একটা টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, আর এইট জেনারেশন থেকে টেকনোলজিটা কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন সেভেন জেন পর্যন্ত প্রসেসরের কোর, থ্রেড এবং ক্যাশ যা থাকে, এইট জেনারেশন থেকে কিন্তু তা দ্বিগুণ হয়ে যায়। যেমন এখানে 4 MB ক্যাশ, 4 কোর, তারপর হচ্ছে 8 থ্রেড এবং 6 MB ক্যাশ কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাবে, যেটা এইট জেনারেশনের ডিভাইস। বাট সেভেন জেনারেশন কিন্তু একটু কম পাওয়া যায়। তো এটা মডেলটা হচ্ছে, যদি বলি আমি, ডেলের 7290 কোরাইফাইবার এইট জেনারেশন প্রসেসর। এতে রয়েছে 256 MB 2 SSD, 8 GB DDR4 RAM আছে, ডিসপ্লে সাইজ 12.5, ব্যাটারি ব্যাকআপ এটার আপনার 2-3 ঘন্টা ইজিলি পাওয়া যাবে, আর ছোটো ডিভাইসগুলোতে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 26,500 টাকায়, আর 16 GB র্যাম সহ এটি নেওয়া যাবে মাত্র 28,500 টাকায়। এরপরে যাচ্ছে যাদের বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ প্রয়োজন, যারা স্পেশালি গ্রাফিক্সের কাজ করে থাকেন, তাদের একটু বিগ ডিসপ্লে হলে ভালো হয়। এছাড়াও যারা বড় ডিসপ্লে যাদের পছন্দ, আপনাদের পছন্দ হলে সেটা রাখতে পারেন। যে মডেলটি আমার হাতে রয়েছে, এসপির এলিট বুক সিরিজের 850G3, কোরাই5-এর 6th জেনারেশন প্রসেসর, 256 MB 2 SSD আছে, 8 GB DDR4 RAM আছে, ডিসপ্লে সাইজ 15.6, ব্যাটারি ব্যাকআপ এটারও 2 ঘন্টা প্লাস পাওয়া যাবে। আর বিগ ডিসপ্লে হওয়ার কারণে কিবোর্ডের যে সাইজ, এটা কিন্তু ফুল সাইজ কিবোর্ড রয়েছে, এখানে পাশাপাশি নাম্বার কিগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটাতে ডুয়াল স্টোরেজের ফ্যাসিলিটি রয়েছে, চাইলে হার্ড ডিস্ক অথবা আরও একটা এসএসডি এখানে ইউজ করা যাবে। তো 8 GB র্যাম সহ এটি আমরা দিচ্ছি ইউনিভার্স থেকে মাত্র 27,000 টাকায়, আর 16 GB র্যাম সহ এটি নেওয়া যাবে মাত্র 29,000 টাকায়। ওকে, এরপরে যাচ্ছি এলিট বুক সিরিজের 4 ফিঙ্গার লোগো যুক্ত যে ডিভাইস, এটা সম্পর্কে যদি বলি, অনেকে আসলে এটা এইট জেনারেশন ছাড়া কিন্তু 4 ফিঙ্গার সহ এই ডিভাইসগুলো নর্মালি পাওয়া যায় না বাংলাদেশে। তো অনেকে আছেন আসলে এই মডেলে এই ডিজাইনটা পছন্দ, বাজেট কম হওয়ার কারণে এইট জেনারেশন ডিভাইসগুলো হয়তো কালেক্ট করার সুযোগ থাকে না, তো তারা আপনাদের পছন্দ হলে সে মডেলটি রাখতে পারেন। আমরা আপনাদের জন্য 7th জেনারেশনের এই G5 সিরিজের ল্যাপটপগুলো কালেক্ট করেছি, একটু কিছুটা হলেও কম প্রাইসের মধ্যে কিন্তু এই ডিভাইসটি আপনারা কালেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এটা সম্পর্কে যদি বলি, এর মডেল হচ্ছে এসপির এলিট বুক সিরিজের 840G5, কোরাই5-এর 7th জেনারেশন প্রসেসর রয়েছে, 256 MB 2 SSD, 8 GB DDR4 RAM আছে, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি, ব্যাটারি ব্যাকআপ এটারও কিন্তু 2-3 ঘন্টা ইজিলি পাওয়া যাবে। তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র 29,000 টাকায়, আর 16 GB র্যাম সহ এটা নেওয়া যাবে মাত্র 31,000 টাকায়। আচ্ছা, এটারই আমরা 8th জেনারেশন যদি দেখি, দেখতে হুবহু সেম, শুধু প্রসেসরের পার্থক্য রয়েছে। কোরাই5-এর 8th জেনারেশন প্রসেসর, 256 SSD, 8 GB DDR4 RAM, ডিসপ্লে সাইজ এটারও 14 ইঞ্চি, ব্যাকলিট ফুল এইচডি, এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এটি আমরা 8th জেনারেশনটি আমাদের স্টকে পাওয়া যাবে মাত্র 30,500 টাকায়, আর 16 GB র্যাম সহ চাইলে নেওয়া যাবে মাত্র 32,500 টাকায়। আচ্ছা, এরপরে আমরা লেনেভোর মধ্যে একটা স্পেশাল একটা মডেল, লেনেভো থিঙ্কপ্যাড সিরিজের X1 কার্বন সম্পর্কে যদি বলি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে থিনেস্ট এবং লাইট ওয়েটের মধ্যে যদি কোনো ডিভাইস হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই X1 কার্বন। এতটাই লাইট ওয়েটের মধ্যে তৈরি করা হয়েছে যে হাতে নিলে বোঝারই উপায় নেই একটা ল্যাপটপ নেওয়া হয়েছে, আর একদম স্লিম, খুবই স্মার্ট দেখতে এটি। এতে কোরাই5-এর 7th জেনারেশন প্রসেসর রয়েছে, 256 MB 2 SSD, 8 GB DDR4 RAM আছে, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি, ব্যাটারি ব্যাকআপ এটারও আপনারা 2-3 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 33,000 টাকায়, 33,000 টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে। তো ইউনিভার্স, যেহেতু অনেকগুলো মডেল দেখাচ্ছি, আমি বিস্তৃতভাবে বলছি না, অনেক সময় লেগে যাবে। আপনারা যে কোনো মডেল সম্পর্কে বিস্তৃতভাবে জানার প্রয়োজন পড়লে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ পাবেন। আচ্ছা, এসপির মধ্যে যে সকল মডেল খুবই পপুলার, এর মধ্যে অন্যতম হচ্ছে বা খুবই জনপ্রিয় হচ্ছে এসপির জেড বুক সিরিজের যে মডেলগুলো, এগুলো বা সিরিজগুলো। আমার হাতে যে মডেলটি রয়েছে এসপির জেড বুক সিরিজের 840U G5, যার মডেল হচ্ছে 840U G5, কোরাই5-এর 8th জেনারেশন প্রসেসর রয়েছে, এটা 16 GB র্যাম রয়েছে, 256 MB 2 SSD রয়েছে, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি, ব্যাটারি ব্যাকআপ এটারও কিন্তু আপনারা 2-3 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। স্পেশালিটির মধ্যে টাচ স্ক্রিন IPS ডিসপ্লে করা হয়েছে, খুবই চমৎকার যা দেখতে। আর এটি আমরা
ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 35,000 টাকায়। অর্থাৎ 35,000 টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে। আর 512 GB M.2 SSD দিয়ে আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে, ওটি কালেক্ট করা যাবে মাত্র 37,000 টাকা হলে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি এসপির এলিট বুক সিরিজের 840G5। যারা কোরাই 7 ভেরিয়েন্টের ল্যাপটপ যাদের প্রয়োজন বা কোরাই 7 প্রসেসর দিয়ে যাদের প্রয়োজন, আপনারা কালেক্ট করে নিতে পারেন। এতে কোরাই 5 এর মডেল হচ্ছে 840G5, কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, 256 M.2 SSD, 8 GB DDR4 RAM আছে, ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি, এটারও ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টা আপনার ইজিলি পেয়ে যাবেন। তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি 35,000 টাকায়, আর 16 GB RAM সহ এটি নেওয়া যাবে মাত্র 37,000 টাকায়। যারা অল্প বাজেটের মধ্যে 10th generation ল্যাপটপ চাচ্ছেন বা 10th generation ল্যাপটপ প্রয়োজন, বাট বাজেট হতে এতটা বেশি না, তো আপনাদের পছন্দ হলে সেই মডেলটি আমরা রেখে দিতে পারেন। আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটি এসপি ব্র্যান্ডেড ল্যাপটপ, এসপি প্যাভিলিয়ন সিরিজের ডিভাইস। এতে কোরাই 5 এর 10th generation প্রসেসর রয়েছে, 128 M.2 SSD আছে, আবার 1 TB হার্ড ডিস্কও রয়েছে, বিশাল স্টোরেজ, আবার 8 GB DDR4 RAM রয়েছে, ডিসপ্লে সাইজ 15.6, ব্যাটারি ব্যাকআপ এটারও 2-3 ঘন্টা ইজিলি পাওয়া যাবে। তো এই ডিভাইসটি আপনারা ইউনিভার্স থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 44,000 টাকায়। নেক্সট আরও একটা ল্যাপটপ দেখি আজকের ভিডিওটা আমরা শেষ করব। ডেলের মধ্যে যে সকল মডেল খুবই পপুলার, সার্ভিস খুবই ভালো এবং প্রিমিয়াম যে সকল মডেল রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ডেলের XPS। তো আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এতে কোরাই 5 এর ডেল XPS সিরিজের একটি ল্যাপটপ। এটি কোরাই 5 এর 10th generation প্রসেসর রয়েছে, 8 GB DDR4 RAM আছে, 512 GB NVMe SSD রয়েছে। স্পেশালিটির মধ্যে আরও একটা উল্লেখ্য ব্যাপার হচ্ছে এখানে টাচ স্ক্রিন IPS ডিসপ্লে করা হয়েছে, ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে মোটামুটি 2-3 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন আপনারা, ডিসপ্লে সাইজ 13.3, একদম ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবিলিটি রয়েছে, একদম লাইট ওয়েটের মধ্যে খুবই চমৎকার একটি ডিভাইস। তো এই ডিভাইসটি সম্পর্কে আরও জানতে হলে প্রয়োজনে ফোনে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ থাকবে। তো এই মডেলটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 51,000 টাকায়, 51,000 টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে। তো ভিউয়ার্স, যে সকল মডেল দেখালাম, যদি কোনো মডেল আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা শোরুম ভিজিট করতে পারেন, আর যারা ঢাকার বাইরে আছেন চাইলে ঢাকার বাইরেও আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা কন্ডিশনে দিয়ে দিলে আপনাদের নির্দিষ্ট কোনো পৌঁছলো সেখান থেকে কালেক্ট করার সুযোগ থাকবে। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবারও হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন। আসসালামু আলাইকুম।